মা, তুমি যা আঙুল দুটো ধরে একদিন হাঁটতে শিখিয়েছিলে আর তিল তিল করে বড় করেছিলে, সেই আঙুল দিয়েই তোমাকে আজ বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। প্রতিবাদ তুমি করনি সন্তানের খুশির কারণে, শুধুমাত্র সন্তানের সুখের কথা ভেবে। বৃদ্ধাশ্রমে আজও তোমাকে নিঃসঙ্গতা আর একাকিত্বের দংশন তোমাকে কুঁড়ে কুঁড়ে খায়, তাই না মা? মা গো, তুমি আমাদের মাঝে নেই ভাবতে বড় কষ্ট লাগে। জানি প্রতিদানের মানসিকতা নিয়ে মায়েরা সন্তানদের বড় করে না। আমার অপরাধ বোধ আর অপারগতার জন্য শুধু ক্ষমা যথেষ্ট নয়। একদিন যে আঙুলের ফাঁকে আমার আঙুলগুলো বসিয়ে নিতে আর এক বুক ভরসা দিয়ে আগলে রাখতে, আজ সেই তোমার আঙুলগুলো এক রাশ শূন্যতা অনুভব করে, তাই না মা? আমাকে তুমি কোনোভাবেই বুঝতে দাও না তোমার বুকের ভেতরের কষ্টটা। সন্তানকে ছেড়ে মা কি কখনো ভালো থাকতে পারে? মায়েরা কিছুতেই সন্তানকে ছেড়ে ভালো থাকতে পারে না। জানো মা, শিশুকাল থেকে তোমার ভালোবাসাটা পেতে পেতে অভ্যেস হয়ে গিয়ে আমার এক প্রকার অধিকার জন্মে গিয়েছিল, তাই মূল্য বুঝতে পারিনি, তাই তোমাকে মূল্যও দিতে পারিনি। আমার জীবনে সব কিছুতেই তুমি প্রথম ছিলে। হাত ধরে প্রথম হাঁটতে শেখা থেকে মায়ের হাত ধরে প্রথম দিন স্কুলে যাওয়া, কিংবা মায়ের বকুনি উপেক্ষা করে দুষ্টুমি করা, আবার মার খেয়ে প্রথম আদর পাওয়া, সব কিছুতেই তুমি ছিলে আমার প্রথম। আজ বুঝে গেছি মা অক্ষরের গভীরতা এত বেশি যে পৃথিবীর লাখ লাখ শব্দ জড়ো করেও মা শব্দটার গভীরতা মাপতে পারবো না। মা মানে বিশুদ্ধ ভালোবাসা। মা হলো শত অপরাধেও সন্তানকে ক্ষমা করা। জানো মা, রাস্তাঘাটে মা ডাকটা যখনই শুনি কারো মুখে, বুকটা তখনই চিনচিন করে ওঠে। মা ডাকটা শুনলে মনে হয় পৃথিবীটা যেন হাতের মুঠোয় পেয়ে যাই, তোমার মধ্যে আমি পুরো পৃথিবীটা দেখতে পাই। প্রয়োজন ছাড়া যে ভালোবাসে সে হলো মা। হ্যাঁ হ্যাঁ, মাই কেবল স্বার্থ ছাড়া ভালোবাসে। প্রয়োজন ছাড়া কেউ ভালোবাসে না, এমনকি প্রেমিকাও নয়। কিন্তু তোমার বৌমা, সেও তো একদিন কারো মা হবে। আচ্ছা মা, এখনো কি মাঝরাতে পাশ ফিরে আমাকে খুঁজতে থাকো? এখনো কি আমার মাথা যন্ত্রণার কষ্ট ভেবে মাঝরাতে ছটফট করো? এখনো কি চোখের পাতা এক করে জেগে থাকো আলো নিভিয়ে? বলো না মা, এসব আমার খুব জানতে ইচ্ছে করে। আমাদের মতো সন্তানরাই ভাইয়ে ভাইয়ে মিলে ভাগের মা করি, ভাগের মা বানাই। কিন্তু মায়েরা কোনোদিন সন্তানদের ভাগাভাগি করে না। যে ভাষায় মা সন্তানদের বড় করে, যে মায়েরা সন্তানদের নিয়ে স্বপ্ন দেখতে জানে, সন্তানরা মাকে নিয়ে স্বপ্ন দেখতে জানে না কেন? কেন আমরা মাকে এক মুঠো ভাত দিতে পারি না? যে মায়েরা সন্তানদের বড় করার জন্য স্কুলের বাইরে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে অপেক্ষা করত, আজ সেই মাকে সামান্য ওষুধের জন্য সন্তানদের কাছে হাত পাততে হয় কেন? শুধুমাত্র আমার মতো আমাদের মতো অপদার্থ সন্তানরা কাগজে কলমে শিক্ষিত হয়েছি, মানুষ হতে পারিনি।